আমরা এখন নীলগিরি থেকে ফিরছি মোটরসাইকেলে। বান্দরবান থেকে নীলগিরি 50 কিলোমিটার, পাহাড়ি উঁচু নিচু রাস্তার কারণে স্পিড তোলা যাচ্ছে না, আর তাছাড়া মোড়গুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানকার স্থানীয় গাড়ির ড্রাইভাররা অভ্যস্ত বিধায় তারা মোড় ঘোরার সময় হর্ন বাজাতে চান না, ফলে প্রায় দুর্ঘটনা ঘটে এই রাস্তায়। ভিডিও ফুটেজে রাস্তার গভীরতা বোঝা যায় না, আর নীলগিরি সমতল হতে 2200 ফুট উঁচু। রাস্তা প্রায় সমতল মনে হলেও কোথাও 20 ফিট, কোথাও 40 ফিট উঁচু বা তার বেশিও হতে পারে। তো গতকাল রাতে বৃষ্টি হয়েছে, একটু আগেও বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা ভালো না। নির্জন পথের মধ্যে একটা আদিবাসী দোকান চোখে পড়ল। এখানে তো জনবসতি নেই, তাহলে এই দোকান থেকে কিনবে কে? পাহাড়ি বেগুন, একদম জ্বালা। এখানে বিক্রি করবেন না এগুলো সব? কারা কিনে এটা? বাংলা বলতে পারেন না? না, বাংলা বলতে পারেন না মনে হয়। বাংলা ন বুঝেন? বাংলা ন বুঝেন? তুমি বোঝো আমার কথা? ও বোঝে না, বললো তো আমাকে 30 টাকা। আমরা পাশে উপরে ওঠার একটা ব্যবস্থা দেখতে পাচ্ছি। এই দেখেন, মাটি কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে, আর মাটি ভেজা, সুতরাং এখানে উপরে ওঠার রিস্ক নেওয়া যাবে না। আবার পাশে একটা ঝর্ণার মতো ওয়াটার বডিও দেখা যাচ্ছে। এখনো পানি পড়ছে সেখান থেকে। আমাদেরকে আবার এখন রওনা দিতে হবে। এই রাস্তায় মোটরসাইকেলে 3 জন ড্রাইভ করা এটা খুব রিস্কি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ভাই একটু হেল্প করবেন, পিছলা তো স্লিপ করছে গাড়ি। মোটরসাইকেলের উপর ভালো দখল না থাকলে 3 জন সহ মোটরসাইকেল ড্রাইভ করা এই রাস্তায় খুব রিস্কি। আমি সাজেস্ট করব 3 জন এই রাস্তায় মোটরসাইকেলে না আসাই ভালো হবে। এই দেখেন পরিস্থিতি রাস্তার, কিছু কিছু রাস্তার অবস্থা এইরকম, খুব বেশি না, সামান্য, কিন্তু অনেক ভয়ানক। আমরা একবার পড়ে গেছি চিৎপটাং, একবার চিৎপটাং হয়ে পড়ে গেছি, সেই যাতে না পড়ি এজন্য রিস্ক না নিয়ে আমি নেমে এসেছি।